হ্যালো বন্ধুর আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচন করবো সেটা হচ্ছে রিয়েলমি নাট জো থার্টি প্রো ফাইভ জি নিয়ে আলোচনা করবো যারা মোবাইলটা কিনতে চান তাদের কাছে জানাবো যে মোবাইলে কী 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 সুযোগ সুবিধা আছে কী কী অসুবিধা আছে এই মোবাইল ব্যবহার করলে আপনারা কী কী প্রবলেমে পড়বেন এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো আসলে আমরা প্রথমে মোবাইলটা দেখে নিই যে মোবাইলটা খুবই একটা অসাধারণ একটা মোবাইল কালার কম্বিনেশন খুবই ভালো ডিজাইনটা একটা আনকমন একটা ডিজাইন দেওয়া আছে ডিসপ্লে সাইজটা অনেক বড় দেওয়া আছে এবং ক্যামেরা ফাংশনটা খুবই ভালো দেওয়া আছে তো সেট মেমোরিটা অনেক ভালো থাকবে আশা করি তো এই মোবাইলটা বডিটা অনেক শক্তিশালী মজবুতভাবে তৈরি করে আছে যা যদি আপনার মোবাইলটা হাত থেকে পরেও যায় তাহলে আপনার মোবাইলটা ভাঙবেন বা ফা ফাটল দেখা দিবে না অর্থাৎ ভাঙবে না মোবাইলটা খুবই মজবুতভাবে তৈরি করা হয়েছে আসুন আরও দেখিনি এই মোবাইলে আর কি সুযোগ সুবিধা আছে এই মোবাইল আমরা থ্রি জি ফোর জি ফাইভ জি সিম ব্যবহার করতে পারবো একই সাথে দুটো সিম ব্যবহার করা যাবে অর্থাৎ নেনো সিম ব্যবহার করা যাবে এর ওজন আছে একশো ছিয়ানব্বই গ্রাম দেওয়া যা খুবই পাতলা একটা সেট দেওয়া আছে এর ডিসপ্লে সাইজ দেওয়া আছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি যা বিশাল একটা ডিসপ্লে দেওয়া আছে রেজলেশন কবি ভালো দেওয়া আছে মাল্টিটাস ভালো দেয় ডেন্সিটি ভালো দেওয়া আছে অ্যান্ড্রয়েড বারসন দেওয়া আছে টেন বারসন সিপিও দেওয়া আছে অক্টাকুরো সিপিও দেওয়া আসে প্রসেসর দেওয়া আছে মেডিয়াটেক এম টি সিক্স এইট ফাইভ থ্রি ডাইমেনসিটি আটশত ইউ ফাইভ জি দেওয়া আছে আপনারা জানেন যে প্রসেসের কাজ হচ্ছে আপনার মোবাইল থেকে স্পিডের বুস্টে রাখা যাতে আপনার মোবাইলে স্লো না হওয়া যাতে আপনার মোবাইলে হ্যাং যাতে না দেয় তো মিডিয়াটাকে তুলে নেওয়ার সবচেয়ে ভালো হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর তো মিডিয়াটাকেও মোটামুটি আছে ভালো পাশাপাশি আছে তবে স্ন্যাপড্রাগন হলে সবচেয়ে ভালো হয় সেট মেমোরিতে আছে চৌষট্টি জিবি দে আছে আর অথবা একশো আঠাশ জিবি দে আছে র্যাম আপনারা ছ জিবিও পাবেন আট জিবিও পাবেন যদি ছ জিবি র্যাম হয় তাহলে চৌষট্টি জিবি সেট মেমোরি আট জিবি র্যাম হলে একশো আঠাশ জিবি হবে সেট মেমোরি পিছনে ক্যামেরা দেওয়া আছে আটচল্লিশ মেগা পিক্সেল দেওয়া আছে এবং সামনে ক্যামেরা দেওয়া আছে ষোলো মেগাপিক্সেল যা একটা ডিএসএলআর ক্যামেরার মতো ভিডিও ছবি তোলা হবে সব কিছু অসাধারণ দেওয়া আছে ওয়াই ফেব্রুটু থ এস এফ এম রেডু এস ভালোভাবে পাবেন ফিঙ্গার প্রিন্টও দেওয়া আছে এই মোবাইলে এবং ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার মেগা অ্যাম্প্রা দেওয়া আছে একশো পার্সেন্ট চার্জ হতে আপনার মাত্র সময় লাগবে পঁয়ষট্টি মিনিট লাগবে তো পাঁচ হাজার মেঘ এম একটা বিশাল একটা ব্যাটারি একবার চার্জ দিলে আপনারা দু তিন দিন ব্যবহার করতে পারবেন অনায়াসে কোনো প্রকার চার্জ শেষ হবে না তো সব দিক বিবেচনা করলে এই মোবাইলটা একটা অসাধারণ একটা মোবাইল অর্থাৎ স্বল্প মূল্যে স্বল্প বাজেটের মধ্যে এই মোবাইলটা আপনারা কিনতে পারেন আপনাদের যদি বাজেট কম থাকে অর্থাৎ স্বল্প মাজারে ধরে থাকে তাহলে আপনারা এই মোবাইলটি কিনতে পারেন এর বর্তমান প্রাইস দেওয়া আছে একুশ হাজার নয়শো নব্বই টাকা দেওয়া আছে আপনারা জানেন যে প্রতি মাসে মোবাইলের দাম কমতে থাকে আপনি যদি নিকটস্থ কোনো শোরুমে যান তাহলে এই মোবাইলটা আরও অনেক কম দামে কিনতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা সেই প্রশ্ন আপনি কমেন্ট আপনার পাঁচ মিনিটের ভিতরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব